ফিফা আন্তর্জাতিক বিরতির দুই ম্যাচেই জোড়া গোল করলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি গত বৃহস্পতিবার হন্ডুরাসের পর আজ জামাইকার বিপক্ষে ম্যাচেও দুইবার বল জালে জড়ালেন সাতবারের ব্যালন ডিয়ার জয়ী এ তারকা ফুটবলার মেসির জোড়া গোলে জামাইকার বিপক্ষে তিন শূন্য গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো নব্বইয়ে দলের হয়ে অন্য গোলটি করেছেন মেসির জায়গায় ম্যাচের শুরু থেকে খেলতে নামা হুলিয়ান আলভারেজ এ নিয়ে টানা পঁয়ত্রিশ ম্যাচ অপরাজিত থাকলো লিওনেল স্কালোনির দল আগামী নভেম্বরে বিশ্বকাপ শুরুর আগে আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা সেটি জিতলে টানা ছত্রিশ ম্যাচ অপরাজিত থাকার সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারবেন মেসিরা